এই ভিডিওর মাধ্যমে তোমরা অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং কৃষিকাজ এবং শিল্প এই অধ্যায় থেকে যে সমস্ত এসএটি কোশ্চেন তোমাদের 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসবে সেগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের বলে রাখি, ইতিপূর্বে আমি তোমাদের মৃত্তিকা অধ্যায় থেকে আমি একটা ভিডিও দিয়েছি, তোমরা যদি সেটি দেখে না থাকো তাহলে তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো। এবং তোমরা যদি এই কোশ্চেনগুলো পড়ে নিয়ে যাও তাহলে 2022 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেখানে তোমরা যথেষ্ট সাফল্য অর্জন করবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। 1 নম্বর রয়েছে, উদ্ভিদ ও প্রাণীর গার্হস্থ্যকরণের উপর ভিত্তি করে কোন অর্থনৈতিক কাজের উদ্ভব হয়? উদ্ভিদ ও প্রাণীর গার্হস্থ্যকরণের উপর ভিত্তি করে প্রাথমিক অর্থনৈতিক কাজের উদ্ভব হয়। 2 নম্বরে, সেবাক্ষেত্রের কাজ কর্মে নিযুক্ত কর্মীদের কি বলে? সেবাক্ষেত্রের কাজকর্ম নিযুক্ত কর্মীদের গোলাপি বা পোশাকের কর্মী বলে। 3 নম্বরে, যে শিল্প কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের কি বলে? নীল পোশাকের শ্রমিক বলা হয়। 4 নম্বর কোশ্চেনটা রয়েছে, 90 স্তরের অন্তর্গত অর্থনৈতিক কাজের একটি উদাহরণ দাও, গবেষণা ও উন্নয়ন। 5 নম্বর রয়েছে, শস্য প্রকারতার সংজ্ঞা দাও, কোন অঞ্চলে প্রকৃত কৃষিজমির সাপেক্ষে মোট কৃষিজমির অনুপাতকে শতকরা হারকে শস্য প্রকারতা বলে। নেক্সট রয়েছে, কোন অঞ্চলে শস্য প্রকারতা কিভাবে নির্ণয় করা হয়? মোট কৃষিজমির পরিমাণকে প্রকৃত কৃষিজমির পরিমাণ দিয়ে ভাগ করে তার শতকরা হারে প্রকাশের মাধ্যমে শস্য প্রকারতা নির্ণয় করা হয়। নেক্সট রয়েছে, আর্দ্র কৃষি কাকে বলে? পৃথিবীর যেসব অঞ্চলে নিয়মিত ও পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, যেখানে জলসেচ ছাড়াই শুধু বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয় তাকে আর্দ্র কৃষি বলে। শুষ্ক কৃষি কাকে বলে? পৃথিবীর যেসব অঞ্চলে বৃষ্টিপাত কম এবং জলসেচের সুযোগে সীমিত, সেখানে স্বল্প বৃষ্টিপাতের উপর নির্ভর করে সুষ্ঠু পরিবেশে যে কৃষিকাজ করা হয় তাকে শুষ্ক কৃষি বলে। 9 নম্বর রয়েছে, শস্যাবর্তন কাকে বলে? একই জমিতে বিভিন্ন বছর ও বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদনের মাধ্যমে জমির উর্বরতা বজায় রাখার পদ্ধতিকে শস্যাবর্তন বলে। 10 নম্বর রয়েছে, বাজারভিত্তিক উদ্যান কৃষি বলতে কী বোঝো? নিকটবর্তী শহরের বাজারে নিত্য প্রয়োজনীয় ফুল ফল ও শাকসবজির সরবরাহের উদ্দেশ্যে যে অত্যাধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করা হয় তাকে বাজারভিত্তিক উদ্যান কৃষি বলে। পোমাম কালচার কি? উদ্যান কৃষিতে বাণিজ্যিক হারে ফলের চাষকে পোমাম কালচার বলা হয়। 12 নম্বর তাকে রয়েছে, উদ্যান কৃষিতে শাকসবজির চাষকে কি বলে? উলেরি কালচার বলে। পোমাম কালচার হচ্ছে বাণিজ্যিক হারে ফলের চাষকে, আর উলেরি কালচার হচ্ছে শাকসবজির চাষকে। 13 নম্বর তাকে রয়েছে, পৃথিবীর ফলের ঝুড়ি নামে পরিচিত কোন অঞ্চল? ভূমধ্যসাগরীয় অঞ্চল। নেক্সট যেটি রয়েছে, মার্কেট গার্ডেনিং কাকে বলে? বাজারে প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য শহরের উপকণ্ঠে অল্প জমিতে ফল ফুল ও শাকসবজির নিবিড় চাষকে যুক্তরাজ্যে মার্কেট গার্ডেনিং বলে। 15 নম্বর রয়েছে, ট্রাক ফার্মিং কাকে বলে? উদ্যান কৃষিতে উৎপন্ন হল ফুল ও শাকসবজির নিকটবর্তী বাজারে দ্রুত প্রেরণের কাজে ট্রাক ব্যবহৃত হয় বলে আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষিকে ট্রাক ফার্মিং বলে। 16 নম্বর দেখা যায়, শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল কোনটি? শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হল চা। নেক্সট রয়েছে, কোন ফসলকে স্বর্গের শিশির বলা হয়? হাওয়াই দ্বীপের অধিবাসীরা ডাব ও নারকেলকে স্বর্গের শিশির বলে। 18 দেখা রয়েছে, রেটুন কি? ইক্কু চাষের ক্ষেত্রে প্রথমবার ইক্কু কাটার পর তার গোড়া থেকে যে নতুন চারাগাছ জন্মায় তাকে বলা হয় রেটুন। ভারতের ইক্ষু রাজ্য কাকে বলে? ভারতের ইক্ষু রাজ্য বলা হয় উত্তরপ্রদেশকে। 20 তাকে রয়েছে, শস্য সমন্বয় কাকে বলে? কোনো একটি কৃষি অঞ্চলের অন্তর্গত মোট কর্ষিত জমিতে যে পরিমাণ এক বা একাধিক শস্য উৎপাদিত হয় তাদের পারস্পরিক বন্টনগত গাণিতিক সম্পর্ককে শস্য সমন্বয় বলে। 21 তাকে রয়েছে, অপারেশন ফ্লাড কথাটি কার সঙ্গে জড়িত? অপারেশন ফ্লাড কথাটি শীত বিপ্লবের সঙ্গে জড়িত। 22 নম্বর রয়েছে, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটি? ছত্তিশগড়ের বিলাই হচ্ছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা। 23 তাকে রয়েছে, ভারতের 2টি শঙ্কর ইস্পাত কারখানার নাম করো না? ভারতের 2টি শঙ্কর ইস্পাত কারখানা হলো পশ্চিমবঙ্গের দুর্গাপুর, তামিলনাড়ু সালেম, এবং পশ্চিমবঙ্গের দুর্গাপুর হচ্ছে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা। শিল্প কাকে বলে? প্রাথমিক ক্রিয়াকলাপে উৎপন্ন দ্রব্যকে আরও কার্যকর ও উন্নত মানের ব্যবহারোপযোগী পণ্যে রূপান্তর ঘটানো হয় যে গৌণ উৎপাদন ব্যবস্থায় তাকে শিল্প বলে। 25 তাকে রয়েছে, অনুসারী শিল্প কাকে বলে? যে সমস্ত শিল্প কোনো বৃহদায়তন শিল্পে উৎপাদিত দ্রব্যকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে বাজারে চাহিদা রয়েছে এমন কোনো নতুন পণ্য উৎপাদন করে তাদের বৃহদায়তন শিল্পটির অনুসারী শিল্প বলে। 26 নম্বর রয়েছে, দক্ষিণ ভারতের 2টি লৌহ ইস্পাত শিল্প নাম লেখ। দক্ষিণ ভারতের 2টি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং কর্ণাটকের বিজয়নগর। 27 তাকে রয়েছে, চীনের ইস্পাত নগরী কাকে বলে? চীনের ইস্পাত নগরী বলা হয় আনসানকে।
ভিলাইয়ের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন অঞ্চল থেকে আকরিক লোহা সংগ্রহ করে? ভিলাইয়ের লৌহ ইস্পাত শিল্প কারখানাটি ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলার বায়লাডিলা ও দুর্গ জেলার দল্লি রাজহারা থেকে ভিলাইয়ের লৌহ ইস্পাত কেন্দ্র আকরিক লোহা সংগ্রহ করে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ছিল। 29 নম্বর দাগে আছে, অশুদ্ধ কাঁচামালের দ্রব্যসূচক কত? অশুদ্ধ কাঁচামালের দ্রব্যসূচক হচ্ছে একের বেশি, অশুদ্ধ কাঁচামালের দ্রব্যসূচক একের বেশি হয়। 30 নম্বর দাগে রয়েছে, কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? না, তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে। 31 নম্বর দাগে রয়েছে, কানাডার প্রথম কাগজকল কোথায় স্থাপিত হয়? কানাডার প্রথম কাগজকল স্থাপিত হয় কুইবেক প্রদেশের সেন্ট অ্যান্ড্রুজে। আইসোটিম কি? ওয়েবার তার তত্ত্বে সমপরিবহন ব্যয়যুক্ত স্থানগুলিকে যুক্ত করে যে কাল্পনিক রেখার ধারণা প্রবর্তন করেছেন তাকে আইসোটিম বলে। 33 নম্বর রয়েছে, আইসোডেপেন কাকে বলে? কাঁচামালের পরিবহন ব্যয় রেখা এবং উৎপাদিত পণ্যের পরিবহন ব্যয় রেখার ছেদবিন্দুগুলি যুক্ত করে যে উপবৃত্তাকার মোট পরিবহন ব্যয় রেখা অঙ্কন করা হয় তাকে বলা হয় আইসোডেপেন বলে। 34 নম্বর রয়েছে, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? দুর্গাপুর জার্মানির রুড় শিল্পাঞ্চলের মতোই কয়লাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং রুড় শিল্পাঞ্চলের মতোই দুর্গাপুরকে ভারতের প্রধান শিল্প লৌহ ইস্পাত শিল্প, তাই দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়। 35 নম্বর রয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম লেখো। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম হলো কলম্বিয়া ও আটলান্টা। 36 নম্বর রয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম কার্পাস বয়ন শিল্প কোথায় গড়ে ওঠে? না, যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠে নিউ ইংল্যান্ডের রোজা আইল্যান্ড রাজ্যে। 37 নম্বর রয়েছে, ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্পকেন্দ্র কোথায় গড়ে ওঠে? ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে ওঠে পশ্চিমবঙ্গের হাওড়ার ঘুষুরিতে গড়ে ওঠে। 38 নম্বর দাগা রয়েছে, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? যুক্তরাজ্যের ম্যানচেস্টারে যেমন দেশের পশ্চিম দিকে আইরিশ সাগরের তীরে অবস্থিত, তেমনি আহমেদাবাদ ভারতের পশ্চিম দিকে খাম্বাত উপসাগরের তীরে অবস্থিত এবং ম্যানচেস্টারের মতো আহমেদাবাদও কার্পাস বয়ন শিল্পে বিশ্ববিখ্যাত, তাই আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হতো। 39 নম্বর দাগে রয়েছে, কাগজ শিল্পের চারটি কাঁচামালের নাম লেখো। কাগজ শিল্পের চারটি কাঁচামাল হলো সরলবর্গীয় বৃক্ষের নরম কাঠ, সাবাই ঘাস, আখের চিবড়া এবং কস্টিক সোডা। 40 নম্বর দাগে রয়েছে, দ্রব্যসূচক কাকে বলে? কোন শিল্পের কাঁচামালের ওজন ও উৎপাদিত দ্রব্যের ওজনের অনুপাতকে বলে দ্রব্যসূচক। এগুলি ছিল তোমাদের ভূগোলের প্রশ্ন এবং উত্তর। এখান থেকে তোমাদের কোশ্চেন 2022 কমন থাকবে।